কারা কারা, যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? আল্লাহ কসম করে বলছি, আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াটা সহি করে দেখান। জীবন দেয়া অনেক পরের কথা, জীবন দেয়া অনেক বড় কথা কি না? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাত অবস্থা সব চেঞ্জ হয়ে যাবে। 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন থেকে। নাই শেষ নাই, এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারতেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারতেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা, আমরা তাহাজ্জুদ উঠতে না পারি, রাতে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালাম গুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করে এখনো শিখবেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন না। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সে চোর? না, কিছু মানুষ তো বলছে আর কি। বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে আমি বুঝি না, আমার হাই ওঠে, নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করে, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করে নামাজে দাঁড়াই, নড়া চড়া মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামত দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে, নামাজ কি ফিনিশ দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছেন না, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে, ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে, রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই আপনাকে, হয়তো এটার জন্য আমি কিছু আজাদ পাবো নিয়ার ঠিক থাকলে। আপনি শুনেছেন, আপনার কোনো অজর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না, আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি করে কিছু মানুষ চাই, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার? ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আছি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাবো। কয়েকজন ঠিকই করে যে আমি একটা তাফসীর লিখে যাই বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি, কয়েকজনের এই ফিকিরগুলো থাকে। আর সেলফি ভিডিও ছবি এই মানে বাহ্যিক আবেগ এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগে ওইখানে বসে বসে এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য অনামায়িকেরা মাস করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক ঠিক বলতেন, জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতে যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই। তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই,
আমরা ফ্যান্টাসিতে দিন ব্যয় করতে পারবো না। আমার কথা একটু তিক্ত কিন্তু কথাগুলো বাস্তব, আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে, 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবী থেকে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, আমরা জানি না আমাদের সামনে জাতিগত ভাবে বৈশ্বিক ভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আবার দুই আঙ্গুল দেখো, এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কি আমাদের পুরুত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব, এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে গায়ন করতে চাই আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, পরে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নদীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল, এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ, চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম, এক শ্রেণী যে সুদ খায়, এক শ্রেণী যে দেয়, এক শ্রেণীর সাক্ষী থাকে আর এক শ্রেণী লিখে রাখে। আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন আলটিমেটলি জবটা এই চারটার কোন একটা করবে, বুঝতে পারেন না আপনার আমার উপরে আল্লাহ নবীর লাইন অভিশাপ চলে আসে কি যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শোনেন, কারণ আল্লাহ সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন, কতবার? তাহলে এই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? যুলকারনাইন বাদশাহ বা অনেকে নবী বলেন আলাইহিসসালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই, ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কেদালিকা কেদালিক তার এমনই ছিল, কেদালিক তার এমনই ছিল, বা শেষ ওইটারই তাফসীর করেছেন কত বরেণ্য ওলামায়েকরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামত গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও? ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলছি আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো সাক্ষ্য নাই, আল্লাহ কসম, যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। সাতটা বিয়ে যায় যেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে,
উত্তর আপনিও জানেন কিন্তু সুখ দিয়ে যে মায়ের সাথে জানা করতে চান এই কষ্ট করেন না কেন বিয়ের সাথে নিয়ে কষ্ট করেন দিন কায়েম নিয়ে কষ্ট করেন না কেন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয় আল্লাহর জমিনে দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেঁথে ফেলা যায় বরেন ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামার মধ্যে আনা যায় একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায় এইসব চিন্তা করেন না কেন সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবে সারা জীবন এগুলোই করতে থাকবে সময় নেই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো উম্মাহ নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন আসেন পড়াশোনা করেন সাহসী হন সবরের পরিচয় দেন মুজাহাদা করেন প্রশিক্ষিত হন হয়ে আসেন কথা বলেন জামা গড়ে তোলেন উম্মাহকে নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা এই উম্মার দায়িত্ব আব্দুল রহমানের নয় এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের এই উম্মতের দায়িত্ব এই মোস্তাকুন নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুজুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপা দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য আর আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল 40-50 হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জামা কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আইয়ুবি দেন আমাদেরকে একটা খালেদ বিন ওয়ালিদ দেন একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন একজন মুসা বিন উমাইর দেন একজন খুবাইব দেন একজন মুসা বিন নুমাইর দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা 10-20 বাচ্চা নিচ্ছে একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা তুমি বিক্রি করো আপনার বিক্রি করো ইসলামের দিকে আসার সাথে সাথে কেন আপনার দিকে চলে যান উম্মাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুণাগার বান্দা আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনার তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল হিন্দ গড়ে তোলেন ওলামায়ে কেরামদের একটা জামাহা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছে একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপ 3-4টা অ্যাপ ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই
এই মিডিয়া গুলোতে কিছু হয় না, এগুলো বড় 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 ক্ষেত্রে ফেটনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10% এর কোরআন তেলাওয়াত সহি না, কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব দিতে কে বলল? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম, এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে। কেন আপনি সামলাই দিতে গেলেন? ও যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা নিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের কাছ থেকে অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আজাবও মাটিতে পড়বে না, আল্লাহ মাফ করবে আমাদের। হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমল গুলা আগুনের মতো খেয়ে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে, তাই আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে, একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না, এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা, চারজন চারভাবে চিন্তা করেন, চারজন চারভাবে চলেন, এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা, একটা ওয়ান উম্মা জামা নাই বাংলাদেশে। তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাবো, আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবেন, প্রথম পদ্ধতি কি আপনার কাছে, কি প্রথম পদ্ধতি, কিভাবে শুরু করবেন, যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নাই, কিছু যায় আসে না। কারণ আখিরুল জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারিয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন প্রাণকর্তা আসবেন, তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা, মিল থাকবে বংশের, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সাথে সাদৃশ্য থাকবে, মুসলমান থেকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিস গুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামের খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খেলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান, খেলাফত ছাড়া ইসলামের প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না, ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি বলবেন না, তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স, জায়নিস্ট মুভমেন্ট, এ পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই, আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি, কখন এই উপ স্বাধীন হবে,
যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুবি শক্তি উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছে বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে শেকল দিয়ে বেঁধে শেষায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোন দাদার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ওই ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টস তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘর গুলো চকচকা করছি আর সরকারের রাস্তা গুলো ভেঙে ফেলছি এখন ওই রাস্তা গুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো ফেরত করলাম সরকারি মাল তৈরি আমার ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে যাচ্ছি না বন্ধ শোনেন ভাইরাও শোনেন সময়ের স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস নাউজুবিল্লাহ কি বলেছে বলেন তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস নাউজুবিল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোন অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থুতু করে থুতু দিয়ে দিচ্ছে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায় এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে আর আবু জাহেল কি করেছে শোনেন আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিল ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুকরু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো লোকদের বের হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধন নাই কোনো প্রতিবাদ নাই কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেক প্রান্ত যেখানে অনুভূতি গুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংস গুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়া কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়েশা কোয়ার না আমার মেয়ে মারিয়াম কোয়ার না আমার ছেলে ওমার উসমান কোয়ার না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুনাইনি একজন সাহাবি ছিলেন ছোট খাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে কদম কাটার দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা অসুরক্ষণ একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না বেশি কিছু তার মনে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা দিয়ে অনুভব করতে যাও দিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়
তখন এক তারপরেও মেয়ে কিন্তু যাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে, সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার, যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বলেন জুড়ে জুড়াই যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খাইবার যুদ্ধে শহীদ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে, কয়জন একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেইমরা তাদের দরজা খুলে দিয়েছে। তিনি তখন স্বাধীন, স্বাধীন ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন, কখন স্বাধীন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে সূরা তাওহা পড়ছে, তাওহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছে ফুসুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো, ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে, বলছেন তরোয়াল নিয়ে আসছো কোথা থেকে, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? উমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি, কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন, আগে পরাধীন ছিল, বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন, আবু জেহেলের বাসায় নক করে বলছেন তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি, আবু জেহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আর একজনের বাসায় যান, উমাইয়া বিন খালাব, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহর রাসূল ইত্তেবা করেছি? এরপর কুরাইশদের কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মাশার আল কুরাইশ, হে কুরাইশ তোমরা শোনো, ইয়ালামু আন্নি কদ আসলাম, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, ওয়া শাহিদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো, 40 জন 50 জন কে তাকে জাপ্তে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে, একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন, ওয়াজটা ভালো করে, যারা হিকমতের দোহাই পারে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতাল, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না, কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার, কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানো? শোনেন তারপরে তিনি কি বলছেন, তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ ফারিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফারাকাল্লাহু বাইনাল লাইল ওয়ান নাহার, আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে ফারুক, কি নাম হয়েছে ফারুক, ওমর এখন স্বাধীন, বলেন আমাকে উম্মা স্বাধীন, উম্মা স্বাধীন, কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব, আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে, বলে ইউনাইটেড নেশনস গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে দেখবে তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আপনি আমাকে বলেন আপনার স্বাধীন, উম্মা স্বাধীন, ওই তাগুতি শক্তির বিশ্বপ্রহরী শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমান স্বাধীন না, হিসাবে মারিয়া এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি এই সুরসুরি মাকে ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ, মানুষকে সুরসুরি মাকে ওয়াজ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয়, তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন,
কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বিধা যাবে না, একজন শিশুর রক্ত বিধা যাবে না ইনশাআল্লাহ, একজন বোনের ইজ্জতের মূল্য দিতে হবে ইনশাআল্লাহ। এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শ জনকে হত্যা করেছো, একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। উনিশশো চোদ্দ সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এই হিসেব আমরা নিব ইনশাআল্লাহ, এই হিসেব আমরা নিব ইনশাআল্লাহ। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমরা ছাড়বো না, জেরুজালেমও ছাড়বো না। আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না, আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন হিসাব নেবেন। চল্লিশ বছর ওই পাত্র থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ। আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি, আঞ্চলিক পলিটিক্স আবার কোন আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাব কন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ঈশ্বর সম্মত হবো ইনশাআল্লাহ, যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন ফিল্লতি আর ফিল্লতি নেমে আসবে আল্লাহ বাবু। এখন শুনেন বিদ্রোহ খতাব স্বাধীন, এখানে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, যুব ভাই এত শোনেন এই যে ওমারের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেন পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছ, ফ্রি ফায়ার খেলতেছ, মেয়ে নিয়ে পড়ে আছ, তোমরা কিভাবে আমাকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছ না, সাপ্তাহিক ফল তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানেন দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন, কোরআন তেলাওয়াত করতে শিখতেছ না, কোন আলেমের সহমতে যাও ইউটিউব অনলাইন ফেসবুক ব্যস্ত রাখো, ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিল্টার চোখ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমদের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছে এটা ফিল্টার চোখ, সব মেনে নিলাম আপনার কথা, মেনে নিয়েই বলতে ফিল্টার চোখ, কারণ এর কন্ট্রোল কুফর শক্তির হাতে, এর কন্ট্রোল তার যদি শক্তির হাতে, আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই পর্যন্ত আপনি তৈরি করেন। আমরা আলাদা করে কোন মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, বুঝেছি? আমাদের কোন স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? উমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ ব্যাংক আপনারা জানেন তার পিছের মধ্যে উঠে নারী ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে, তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাবিটাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল আকাব, সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না, সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন আওয়াফা আলা, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও অবুজের কোথায় আছে। তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো, তুমি আমার ভাতিজাকে আঘাত করছো, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল, তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু ধরে একটা দাঁত ফেলে দিলেন। দাঁত যে পড়ে গেছে কিনা সিরাজের কিতাবে এটা স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছে এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছে রূপ দেখা ইনিস্তাতা, রূপ দেখা ইনিস্তাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেয়, আমি তাই বলি যে আমার ভাতিজা বলে শহীদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহ রাসূল, ও সাধ্য থাকলে আমাকে ঠেকাবে। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটাকে এরকম, আপনার ভাইরাকে এরকম, এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন, এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো?
উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন। মহিলা সাহাবী নারী সাহাবী আমাদের নারী মেহেদিকায় বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য, আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য, আর উম্মে আমারা নবী আল্লাহ আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতায়, যে তারা স্বাধীন আল্লাহ রাসূলের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না, তখন উম্মা ছিল স্বাধীন আর কি। আর পয়সার কথা বলবো আপনাদের, মোসা বিন উমায়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী, তাই মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের নিচে বিত্তশালী পরিবার সন্তান শুনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে বাপের ইয়াবা খান, তারপরে গিয়ে নিয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা জেনা নিত্যমৈত্রিক ব্যাপার, একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ধরে, আবার চেঞ্জ করেন সাত দিন পরে আগে নেন। মোসা বিন উমায়ের ধনীর সন্তান ছিলেন, বনী দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হবে, ধোঁয়া দেওয়া হবে, আজাব দেওয়া হবে পারিবারিক ভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন তুমি মদিনায় যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো, মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন, তার একক দাওয়াতে তার এক এক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম গ্রহণ করেছে। মদিনায় ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, সেটা মোসা বিন উমায় রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহর রাসূলের দোয়া। কয়টা পরিবার? 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে, তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয় তো প্রেক্ষাপট, ওই মোসা বিন উমায় রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি বড় বড় আঘাত আছে। ৯ বা ১০ সকালবেলা যুদ্ধ হচ্ছে, ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মৌ, ওখানে তারা উঠবে, তখন তাদের গা থেকে মেষ্টম্বরের ঘাম ছুটতে থাকবে। মার এপর থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কোনো সাথে থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মোসা বিন উমায় কি পরাধীন না স্বাধীন বলেন? সেদিকে পরাধীন না স্বাধীন? স্বাধীন। মোসা বিন উমায় আরেকজনের কথা শুনে বলতে থাকলে আপনাদের সারা রাত কদর হয়ে যাবে। এই তো শোনেন, অনেকে অনেক দলিল হয়, এই দলিল গুলো শুনেন, এগুলো শুনেন। ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায়, কয়টা ভাই? একটা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজি। বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজি, এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল, আমরা একটা সনদের মতো ছিলাম, তার এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে, এই ভাব সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের একটা মহিলা সাহাবী তিনি ফোন গিয়েছেন হাজমে সোনার দোকানে, ইহুদি তাকে বলছে নিজাব খুলো, সে নিজাব খুলছে না, খুলবে না, ইহুদি কুষ্ঠ ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে, আমাদের দিদি মরুতে গিয়েছেন, সকল একটু খুলে গেছে, কারো ধরবে না, চিৎকার করে উঠেছে, পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি, আওয়াজ শুনেছেন, সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন, তাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশন চান নাই, বুঝেন দলিল বুঝেন, তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশন নেন না, তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, ইহুদির গর্দানে একটা কোপে গর্দান নামাই নিছে, সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার, বাস 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 বাস, আমি পথে
আমি দলিল দিচ্ছি আপনাকে, সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন, পড়েছেন পরামর্শ নিয়েছেন, তার সামনে তার বোনকে এইভাবে পিস করা হয়েছে, এক মুহূর্তে দেরি করেন নাই, মর্যাদা নামে। এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে, নাই শেষ, উনাকে মেরে ফেলেছেন। তারপর এই জিনিসটা নবীর দরবারে আসলো, নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবি তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করো নাই, আমার পরামর্শ কেন নেও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবিরা বললেন, সবাই যুদ্ধের বর্ম পরে বের হও, বনু কুরাইজা বনু কাইনুকাকে আক্রমণ করো। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বনু কাইনুকাকে একদম সমূল উৎপাটিত করে মদিনা থেকে বিদায় করে। ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে? ওই আরবের সাথে এই আরবের কোনো সম্পর্ক আছে? ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে? এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন। আল্লামা রুমি বলতেন, উনি একজন বড় সুফি মানুষ ছিলেন, উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি, তোমাদেরকে বলে কি লাভ, তোমরা তো বুঝবা। বলতেন বড় বাবু যারা আল্লাহ রুমি তারা তাদের কথা বিচিন্তিত হয়, মনে হয় অস্বাভাবিক, পৃথিবীর ভিতরে অনেক গভীরতা থাকে। আমি যা আমি নিজেও এই কথা বলতেছি, আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, বলেই বা কি লাভ, আপনি হয়তো বুঝবেন। একটা ঘটনা দলিল করলেন, আরেকটা শোনেন, আরেকটা কম হলো, বলুন নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো, আসেন নেগোসিয়েট করি। নবীজি বসেছেন, আমি গুটিয়ে নিয়েছি এই দুই তিনটা কথা বলে গুটিয়ে নিয়েছি। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দাওয়াত দিতে, বলুন নাজির সিঁড়ির মধ্যে, এটাকে বলে দেয়াল, দেয়ালে হেলান দিয়ে আছেন, উপর থেকে এরা চাকি আছে না, চাকি আমরা ধান ভাঙে আগেকার মহারা বলবো, বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। বনু নাজির বন্ধুত্র ইহুদিদের বনু নাজির, আল্লাহ নবী জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন, সেখান থেকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করবো। দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো, তোরা হাসরে পড়ে দেখেন। এরপরে এরা নিষেধের ঘর বাড়ি গুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিদায় হলো। বনুনাসি দলিল নাম্বার 2, 3 বনু কুরাইজা, বাকি আছে শুধু একটা, এখন বনু কুরাইজা, বনু কুরাইজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে, অন্যদের সাথে যাইতে পারবো না। ওকে ভাই, সংঘকে ছুটে 10,000 সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা, অবরোধ করে রেখেছে। এই সুযোগে বনু কুরাইজা কুরাইজদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করে। আল্লাহর নবী যুদ্ধ শেষ করে তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবীর জীবিত থাকাকালীন, কি কি শুনিয়ে দেখেছেন। আর এখন আপনি দেখছেন বিগত 100 বছর 1914 থেকে 2023 পর্যন্ত মার তারা দিতেই আছে, মুসলমান খাইতেই আছে, খাইতেই। চারটা বড় বড় যুদ্ধ হয়েছে, যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি করা যায়, এখন মোটামুটি 78-80 হাজার জায়গা ওদের। এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল? ওদেরকে বের করে দেওয়ার পর, তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাও, আক্রমণ করো, নাইন দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ। খায়বারের মারহাব ছিল একজন বীর, ইহুদি বীর, একাই 10 জনের সাথে লড়তে পারে। আমি ম্যারি চলমের তরোয়াল লাগাতে ওর মাথার উপর থেকে তরোয়াল দিয়ে এইভাবে পৌঁছে গেছে মাটিতে, মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার তার ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাতিগত আরব থেকে বের করে দেবে। এখন
তারপর উমর রাদিয়াল্লাহু আনহুটা জয় করে আমাদের আন্ডারে থাকে 1099 সালে ক্রুসেডার রাজ্য আবার দখল করে তার তার মোটামুটি ভাবে 80 থেকে 90 বছরের মধ্যেই 1176 1176 থেকে আলীউদ্দিন রাহিমাহুল্লাহ গিয়ে সেটা পর্যায় করে তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকের ভূমিকা আছে সেলজুকিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওসমানীয়রা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে 1974 সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো 1974 সালে দখল করার পর থেকে এখন এই বিগত 100 বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বোনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারাই তারা এরাই তারা তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে সে জামানা দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার করতে পারবেন এখন শেষ করে এই কথা থেকে দেখুন তারা বিগত 100 বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের তরফ না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তাহলে আল্লাহ কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি না আমাদের সবাইকে মুসলিম হবে পুরো মুসলিম উম্মা এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করবো অর্থনীতি ঠিক করবো আমাদের পরিবার ঠিক করবো আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করবো এই ইস্যু পাগল জাতি হব না মূল জায়গা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আমি না পড়ি আপনি না পড়েন আমাদের পরের জেনারেশন পড়বে ইনশাআল্লাহ বা তারপর বা তারপর বা তারপর একদিন না একদিন নাইকুল মুকাদ্দাস আমার নামাজ পড়বো ইনশাআল্লাহ হয়তো মুকাদ্দাস দলা দাদাই না করা পর্যন্ত আমাদের শান্তি নাই হয়তো মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে টেনশন দিবে অর্থনৈতিক করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত হয়তো মুকাদ্দাস পাচ্ছে নিয়ে আর এখন এই ইস্যু করে কথা বলে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফেক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে এই জাতি এখন চিনতে আশা করি মাটি নাই যে মুসলিমদের মধ্যে কত মোনাফেক ঢুকে গেছে আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মোনাফেকের সাথে যারা এই জনমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছেন জনমান সংকটের মধ্যেও মাজলুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মারও সম্পর্ক নাই আল্লাহ কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মুকাদ্দাস পূজা হবে এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের কথা আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে এইসব ফ্যান্টাসি বন্ধ করেন এইসব উপরি উপরি স্লোগান বন্ধ করেন এবং আইওয়া শোনাল সব বন্ধ করেন সবাই পাঁচ অক্ষর নামাজি হয়ে যায় আল্লাহ কৌতুক দান করেন সবাই মানে তাহাত্ম গুণদার হয়ে যায় আল্লাহ কৌতুক দান করেন আমরা সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই সবাই দাওয়াতের বিমানতে লেগে পড়ি আল্লাহ যাকে যা দিয়েছেন তাই কে দিয়ে খেদমত করেন এক ভাই এক ভাইকে আল্লাহ টাকা দিয়েছেন টাকা দিয়ে করেন জমি দিয়েছেন জমি দিয়ে করেন আপনাকে আল্লাহ তাই দিয়ে করেন যৌবন দিয়েছেন যৌবন দিয়ে করেন লিখতে পারেন লিখেন বলতে পারেন বলেন চিন্তা করতে পারেন করেন যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিয়েছেন খেদমত করেন অবশ্যই রাস্তা দেখাবে যদি আমাদের নিয়ত ঠিক থাকে এখলাস ঠিক থাকে প্রচেষ্টা ঠিক থাকে এবং আমাদের মানহাত কর্মপদ্ধতি ঠিক থাকে আমাদের সমস্ত তরুণ ভাই থেকে কবুল করেন আমি আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে দিনের জন্য মঞ্জুর করেন সবাইকে আল্লাহ শক্তি সামর্থ্য